বাংলাদেশ থেকে বাংলাদেশি নাগরিক সহ বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্য হয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে শনিবার আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিক সহ চার রোহিঙ্গাকে আটক করেছে জিআরপি থানার পুলিশ জিআরপিএফ এবং আর থানার পুলিশ যৌথভাবে আগরতলা রেল স্টেশনে এই অভিযান চালায় অভিযানকালে তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদের আটক করে কাগজপত্র দেখতে চায় তারা বৈধ কোনো কাগজপত্র পুলিশকে দেখাতে পারেনি তখন পুলিশ তাদের গ্রেফতার করে রবিবার আগরতলা রেল স্টেশন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান ধৃতরা হল বাংলাদেশের কুমিল্লা জেলার শুক্কোরালি আমির হাফিজ ইয়াসমিন আক্তার মোহাম্মদ বারিক ও মোহাম্মদ উল্লাহ এদের মধ্যে আমির হাফিজ ইয়াসমিন আক্তার মোহাম্মদ বারেক এবং মোহাম্মদ উল্লাহ বাংলাদেশের কক্সবাজারস্থিত স্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকত তিনি আরও জানান ধৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে আসে এবং রাজ্য থেকে রেল চেন্নাই গুজরাট এবং হায়দ্রাবাদে যাচ্ছিল আমরা গতকালকে আগরতলা রেল স্টেশনে আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং চারজন রোহিঙ্গা কর্মী তো তারা অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডার ক্রস করে এদিকে এবং তারা এর মধ্যে কেউ চেন্নাই এবং কেউ গুজরাট এবং হায়দ্রাবাদ যেতে চেয়েছিল। তো আমরা তারা এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং পাসপোর্টও নেই তো এই সময়তে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা হয় যার মধ্যে বিএনএস ফরেনার অ্যাক্ট এবং আইপিবি অ্যাক্ট আছে তো আজকে আমরা তাদের গণমান্য আদালতে প্রেরণ করছি উল্লেখ্য এর আগে গত শনিবার আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ এই সমস্ত ঘটনায় সীমান্ত নিরাপত্তায় বিএসএফ এর ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে পাশাপাশি রাজ্য এবং দেশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে